বনাধিকারের সহিত জল ও সেল জাল করে তিন আদিবাসী মহিলার কাছ থেকে দশ লক্ষ টাকা তোলার অভিযোগে পুলিশ জাম্বনী থানার পরিহাটি থেকে ততন বীর নামে একজনকে গ্রেপ্তার করল এদিন বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক ছদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন বন দপ্তরের পাট্টা দেওয়ার নাম করে ওই ব্যক্তি টাকা তুলেছিল বন দপ্তর অভিযোগ পাওয়ার পরে জাম্বনী থানার আঠেরোই মে মামলা রুজু করে গতকাল তাকে পরিহাটি থেকে গ্রেপ্তার করে পুলিশ